আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 19 মে 2023 তারিখে। পূর্ণমান ছিল 70 নাম্বার এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। তো চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন ছিল যে সন্ধি বিচ্ছেদ করুন। অহরহ এর সন্ধি বিচ্ছেদ অহ বিসর্গ যোগ অহ, অহরহ। ক্ষণিক ক্ষণিক এর সন্ধি বিচ্ছেদ ঋণ যোগ ইক, ক্ষণিক। কুলটা কুলটা শব্দটির সন্ধি বিচ্ছেদ কুল যোগ অটা, কুলটা। 2 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ লিখুন। নির্বাণ নির্বাণ শব্দটির বিপরীত শব্দ অনির্বাণ। হতবুদ্ধি এর বিপরীত শব্দ স্থির বুদ্ধি। মহাজন শব্দের বিপরীত শব্দ খাতক। 3 নম্বর প্রশ্ন, শুদ্ধ করে লিখুন। শুদ্ধ করে লিখুন। প্রথম প্রশ্ন, বিদুষী বিদুষী এর শুদ্ধ বানান হচ্ছে বয় রশ্মি দয় রস্যু মূর্ধনা শয় দীর্ঘী, বিদুষী। আইনজীবী এই বানানটির সঠিক বানান হচ্ছে সরেয়া রস্যই দন্তন্য বর্গীয় জয় দীর্ঘী বয় দীর্ঘী, আইনজীবী। 4 নম্বর প্রশ্ন ছিল ব্যাস বাক্যসহ সমাস লিখুন। তো প্রথম ব্যাস বাক্য সমাসটি ছিল যে যাতায়াত। যাতায়াত শব্দটির ব্যাস বাক্য হচ্ছে যাওয়া ও আসা, তো এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্নটি ছিল যথাসাধ্য। যথাসাধ্য এই শব্দের ব্যাস বাক্য সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, এটি হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। পরের প্রশ্ন ছিল যে চিরসুখী। চিরসুখী শব্দটির ব্যাস বাক্য চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, এটি দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। 5 নম্বর প্রশ্নটি ছিল এক কথায় প্রকাশ করুন। যিনি বক্তব্য দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। পরের প্রশ্ন ছিল দুইবার জন্মে যে তাকে বলা হয় দ্বিজ। যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় বলা হয় শ্রুতিধর। 6 নম্বর প্রশ্ন, বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। প্রথম বাগধারাটি ছিল 49 বায়ু, এর অর্থ হচ্ছে পাগলামি। পরীক্ষা ঘনিয়ে আসছে আর তার মাথায় 49 বায়ু দেখা দিয়েছে। গৌরচন্দ্রিকা এর অর্থ ভূমিকা। এটি দিয়ে বাক্য যে গৌরচন্দ্রিকার দরকার নেই, আসল কথা বলো। কাক ভূষণ্ডী এর অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। 100 বছরের বৃদ্ধটি কাক ভূষণ্ডীর ন্যায় বেঁচে আছে। 7 নম্বর প্রশ্ন, কারক এবং বিভক্তি নির্ণয় করুন। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। এখানে আমারে শব্দের নিচে দাগ রয়েছে, তো অর্থাৎ এটি কর্মে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ। পরের প্রশ্নটি ছিল ট্রেন ঢাকা ছাড়ল। তো ভীত চরিত উৎপন্ন রক্ষিত এবং ছাড়া কোথাও কোনো জায়গা থেকে, তো ঢাকা জায়গা থেকে ছেড়েছে, এজন্য এটা হচ্ছে অপাদান কারক। গুরুজনে ভক্তি করো। গুরুজনের নিচে দাগ রয়েছে, অর্থাৎ এটি কর্মে সপ্তমী, এই অতে সপ্তমী বিভক্তির উদাহরণ। 8 নম্বর প্রশ্ন, কারেক্ট দ্য ফলোয়িং স্পেলিং, সঠিক বানান লিখতে হবে। অ্যাসার্টেইন বানান এ এস, এখানে একটি এস মিসিং আছে, তো হবে ASCERTAIN, অ্যাসার্টেইন। পরেরটা সুনামি বানানটার সঠিক বানান হচ্ছে TSUNAMI, সুনামি। 9 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। প্রথম A নম্বর অপশনে হি ডাইড ড্যাশ কলেরা, তো কোনো রোগে মারা গেলে হবে অফ, তাহলে হি ডাইড অফ কলেরা। পরের প্রশ্নটি ছিল দ্য প্লেন ফ্লিউ ড্যাশ ঢাকা, তো কোনো জায়গার উপর দিয়ে প্লেন উড়ে যাওয়া, তো এটা হচ্ছে ওভার, ঠেকে থাকছে না এই কারণে। আর যদি ঠেকে থাকে সেক্ষেত্রে অন, উড়ে চলে যাচ্ছে জন্য হবে ওভার ঢাকা। ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েস, তো এখানে দুইজন যদি হতো টু উল্লেখ থাকলে হতো বিটুয়েন, এবং টু ছাড়া ব্যতীত দুইয়ের অধিক যদি হয় সেক্ষেত্রে হয় অ্যামং। সেই কারণে এখানে হবে বয়েস রয়েছে অসংখ্য, তার মানে অ্যামং হবে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েস। 10 নম্বর প্রশ্ন, পেয়ার অফ ওয়ার্ডস রাইট বাংলা মিনিংস অ্যান্ড ম্যাক সেন্টেন্স। সিন, প্রথমে SIN বানানটা দেখবেন, দুইটা সিন রয়েছে, একটা সিন মানে পাপ আর একটা সিন মানে দৃশ্য। তো SIN সিন এর অর্থ পাপ। তো এটি দিয়ে যদি বাক্য করি আমরা, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। পরের সিন এর অর্থ হচ্ছে দৃশ্য। তো দৃশ্য দিয়েও যদি আমরা বাক্য গঠন করি তাহলে দিস সিনস ইজ ভেরি নাইস। বি নাইস, নাইস মানে সুন্দর, আবার আরেকটা নাইস সেটার অর্থ হচ্ছে ভাতিজি। তো বানানের পার্থক্য রয়েছে, NICE নাইস, এই নাইস অর্থ সুন্দর। তো এটি দিয়ে বাক্য দিস সেন্স ইজ ভেরি নাইস। পরে আরেকটি নাইস রয়েছে NIECE, এটি অর্থ হচ্ছে ভাতিজি। শারমিন ইজ মাই নাইস। 11 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস, এবার ভয়েস পরিবর্তন করতে হবে। নেভার গো দেয়ার, এই বাক্যটির পরিবর্তিত ভয়েস ফর্ম হবে লেট নেভার বি গন দেয়ার। হোম ডিড ইউ রিকমেন্ড, এই বাক্যটির পরিবর্তিত ভয়েস ফর্ম হবে হু ওয়াজ রিকমেন্ডেড বাই ইউ। C নম্বর, মাই পেন ওয়াজ স্টোলেন, এই বাক্যটির পরিবর্তিত ভয়েস ফর্ম সামওয়ান স্টোল মাই পেন। 12 নম্বর প্রশ্নটি ছিল যে ম্যাক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অর ফ্রেজ। প্রথম ফ্রেজটি ছিল বাই ডিন্ট অফ, এর অর্থ হচ্ছে বদলতে বা বলে। তো এটি দিয়ে বাক্য হবে সোহেল সাকসেডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। পরের প্রশ্নটি ছিল আউট অ্যান্ড আউট, এর অর্থ হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি বা থ্রলি অ্যাবজোলেট ইত্যাদি। তো এটি দিয়ে বাক্য হবে দ্যাট ম্যান ইজ এ ক্রক আউট অ্যান্ড আউট। 13 নম্বর প্রশ্ন, ইউজ কারেক্ট ফ্রম আ ভার্ব, সঠিক ভার্বের প্রয়োগ। দ্য গার্ল কেম টু মি ড্যাশ, তো এখানে টু ড্যান্স, ড্যান্সের পরিবর্তিত সঠিক ভার্ব ফর্ম হবে দ্য গার্ল কেম টু মি ড্যান্সিং। বালিকাটি আমার কাছে আসলো নাচতে নাচতে। B নম্বর, আই ড্র দ্য পিকচার ইয়েস্টারডে, তো এই ড্র ভার্বের সঠিক ফর্মটা আসলে হবে, যেহেতু এখানে ইয়েস্টারডে রয়েছে তো গতকাল, যার কারণে এখানে হবে এর পাস্ট, ড্র এর পাস্ট ড্রিউ। আই ড্রিউ দ্য পিকচার ইয়েস্টারডে। C নম্বর, উই এনজয় টু ওয়াচ টিভি, তো এখানে টু ওয়াচের আসলে সঠিক ফর্মটা হবে উই এনজয় ওয়াচিং টিভি। 14 নম্বর, ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথম ট্রান্সলেশনটি ছিল 3 এবং 3, এর মধ্যে পার্থক্য কী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 3 and 3rd? B নম্বর প্রশ্ন, আজ বৃষ্টি হতে পারে, এর পরিবর্তিত ইংরেজি ট্রান্সলেশন হবে ইট মে রেইন টুডে। সে সাঁতার কাটতে জানে না, এর ইংরেজি ট্রান্সলেশন হি ডাজ নট নো হাউ টু সুইম। 15 নম্বর প্রশ্ন ছিল গণিত। এখানে গণিত প্রশ্ন এরকম যে 60 লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে কি পরিমাণ আর পানি মিশালে সিরাপ ও পানির, এখানে নিয়োগ নয় সিরাপ এবং পানির অনুপাত হবে 3:7। তো প্রশ্নটার মধ্যে 3:7 উঠে নাই। তো এটা ছিল প্রশ্ন। তো এখন এটার উপর উত্তর হচ্ছে এইভাবে যে সিরাপ ও পানির অনুপাত দেওয়া রয়েছে কত 7:3। তাহলে অনুপাতের যোগফল হবে 10। এখন সিরাপের পরিমাণ কত 7 লিটার, এখান থেকে এর সাথে সিরাপের অনুপাত 7 ছিল, তাহলে 7 দ্বারা গুণ করব এবং 10 দ্বারা অনুপাত যোগফল দ্বারা ভাগ করব, তাহলে সিরাপ পাবো আমরা কত 42 লিটার। আর পানি ছিল কত পরিমাণ 3, তাহলে 3 যদি হয় তাহলে 60 এর সাথে 3 দ্বারা গুণ করব এবং 10 দ্বারা অনুপাত যোগফল দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো 18 লিটার। তো সিরাপের পরিমাণ ছিল 42 এবং পানির পরিমাণ ছিল 18। এখন বলছে যে কি পরিমাণ পানি, তো আমরা ধরে নেব যে নতুন মিশ্রণে মনে করি আমরা ক পরিমাণ পানি মেশাতে হবে। তো যদি সেটা হয় তাহলে সিরাপ এবং পানির অনুপাত ইকুয়াল, আমরা দ্বিতীয় লাস্টের অনুপাতটা ছিল এরকম দিয়েছে 3:7, আমরা লিখে নিলাম সিরাপ ইস্টু পানি সমান 3:7। সেক্ষেত্রে 42 পানি আমরা নতুন অনুপাত ধরেছি, যেহেতু 18 সাথে যোগ ক, এটা বাড়াতে হবে সেহেতু 18 যোগ ক লিখতে হবে, লিখে 3:7। এতদূর পর্যন্ত পারলে অঙ্কটা পেরে যাবেন। এখন আমরা অঙ্কর মতো করে যাব, যদি করি তো 18:2 মানে কিন্তু আমরা অনুপাত অর্থাৎ ভাগ আকারে লেখা যায়, এটাও 3/7 লিখতে পারি। এখন আমরা আড়াআড়ি গুণ করব, তো আড়াআড়ি যদি গুণ করি 3 দ্বারা 18 যোগ ককে গুণ করব আর 42কে 7 দ্বারা গুণ করব, করলে আমরা পাবো 294। এবারে আমরা কয়ের মান পাবো কত 80, কাটাকাটি যদি করি যোগ বিয়োগ করলে 80 হয়ে যাবে। তো সঠিক উত্তর হচ্ছে কি পানিতে, আর পানি কত মেশাতে হবে নতুন অনুপাতের ক্ষেত্রে 80 লিটার পানি মেশালে ওই অনুপাতটি হবে 3:7। পরের 16 নম্বর প্রশ্ন ছিল যে x/2 + 3 = x - 3 + 4। তো এই ক্ষেত্রে অঙ্কটা খুবই সহজ, যে আমরা x এর রাশিগুলোকে একপাশে নেব এবং সংখ্যাগুলোকে একপাশে নেব। তো এক্সটাকে বামে নিয়ে আসবো, এটাকে বামে নিব আর 3টাকে ডান পাশে পার করে দেব, দিয়ে আমরা বিয়োগ করব। তো বিয়োগের ক্ষেত্রে 2 আর 3-এর লসাগু কত হচ্ছে 6, তো 6 দিয়ে লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি 3x - 2x, আর 4 থেকে 3 বাদ দিলে হয় 1, তাহলে x এর মান কত 6, তো সঠিক উত্তর এটাই 6। 17 নম্বর প্রশ্ন ছিল a = 9 b = -7 হলে 36a² + 132ab + 123b² এর মান নির্ণয় করুন। তো এখানে অঙ্কটা দেখেন যে এখানে সুন্দর 36 আসছে, অর্থাৎ 6 6a² হবে, প্লাস এখানে আমরা লিখব আসলে কিভাবে বের করা যায়। তো প্রথমে আমরা লিখব 6 আছে, এখানে a² + 2ab² সূত্র বসালে হয়ে যাবে, প্লাস 2 এর মান কত পেলাম 6a, আর b এর মান কত, এখন b এর মানটা আমাদের কিন্তু এখানে জানা নাই, তো 132 হইতে হবে, 6 দুগুণে 12, এখন 12 132 কত লাগে, 12 10 কে 120 হয়, তো দেখেন যে 12 10 কে 120, তো 6 দুগুণে 12 আর এখানে 11 দিয়ে 11b যদি আমরা নিই তাহলে আমরা 132 কিন্তু হয়ে যাচ্ছে, মিলছে। তো এবার আমরা 11b² লিখলাম, তো 11 11 হচ্ছে কত 121, তো এখানে আরও কত বাকি 2, তার মানে কি আমরা 121 যোগ আরও 2b² আলাদা করে দেব, 123 যেহেতু b² রয়েছে, তো 2টা b² বাইরে করে দিলাম আর এখানে সূত্রে ফেললাম, তাহলে এইটুকের সূত্র আমাদের কত আসছে যে 6a + 11b² a² + 2ab + b² = a + b² প্লাস এখানে থেকে গেল কত 2b²। এখন অঙ্কটা ছোট হয়ে গেল, কিন্তু আমরা কিন্তু তখনও মান বসাতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা হয়ে যেত অনেক বড়। তো এইভাবেই করতে হবে, যেহেতু সূত্রের অঙ্ক সূত্র বসিয়ে প্রয়োগ করেই আমাদের দেখাতে হবে। তো এবার আমরা মান বসাবো, এর মান ছিল 9 বসিয়ে দিলাম, b এর মান ছিল -7 বসিয়ে দিলাম, এই যে -7। তো এখন আমরা যদি করি 6 নং 54, 7 11 77, কেন এখানে প্লাসের কাছে মাইনাস হলো, কারণ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, হোল স্কোয়ারটা লাগাই দিলাম, প্লাস এই 2 এবং -7কে যদি আমরা স্কোয়ার করি তাহলে প্লাস 49 হয়, 7 7 49। এখন এখানে 54 থেকে -77 বাদ দিলে আমরা পাবো -23। তো -23 কে আমরা যদি স্কয়ার করি তাহলে প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস 529 পাবো। আর এদিকে 98, তো 529 আর 98 যদি যোগ করি 627। তো এটাই হচ্ছে উত্তর। দেখেন খুব সহজ অঙ্কটা। এরপরে ছিল যে 18 নম্বরে চিত্রসহ সংজ্ঞা লিখুন। স্থূলকোণ, স্থূলকোণটা কেমন হয়? যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণই কিন্তু স্থূলকোণ। অর্থাৎ এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। আর এক সমকোণ সমান যেহেতু 90 ডিগ্রি আর দুই সমকোণ 180 ডিগ্রি, সেহেতু আমরা বলতে পারি যে 180 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। দেখুন এখানে চিত্রে যেমন দেওয়া রয়েছে যে কোণ BCA বা ABC যাই বলেন না কেন, এই কোণটাই কিন্তু সূক্ষ্মকোণ। কারণ কি ACD হচ্ছে 90 ডিগ্রি, তো সেটা থেকে বড় রয়েছে। আবার আমরা যদি মনে মনে সোজা সরল কোণ মানে 180 ডিগ্রি, এখানে যদি আবার আমরা ই দিই তাহলে কিন্তু এক সরল কোণ মানে কি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে ছোট এই কোণটা, এই কোণটা, আর 90 ডিগ্রি থেকে বড়। তাহলে বুঝতে পারছেন স্থূলকোণ কাকে বলে। তো এবার আমরা পরেরটা দেখব, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা, মানে তিনটা বাহুই অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। যেমন এই যে এই ত্রিভুজটা দেখেন, এটা একটি বিষমবাহু ত্রিভুজের উদাহরণ। যে ত্রিভুজ ABC এর AB ≠ BC ≠ CA, মানে তিনটা বাহুই অসমান, অর্থাৎ এটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এরপরে আমরা সংজ্ঞাটা দেখব যে বিপ্রতীপ কোণ কাকে বলে। বিপ্রতীপ মানে বিপরীত, এটা মনে রাখবেন যে বিপরীতকেই বিপ্রতীপ বলা হয়। কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোণ তৈরি করে তাই হচ্ছে ওই কোণের বিপ্রতীপ কোণ। যেমন এখানে দেখেন যে যেমন DOB মানে এই কোণটা, DOB এর বিপ্রতীপ কোণ কিন্তু AOC। আবার DOA এই কোণের বিপরীত কিন্তু এই কোণ। তো এটাই হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপরীতকেই বিপ্রতীপ বলা হয়। এরপরে ছিল যে ট্রাপিজিয়াম কাকে বলে। তো ট্রাপিজিয়ামের কি? যে চতুর্ভুজের কেবলমাত্র দুইটি বাহু সমান্তরাল, মানে এক সমান্তরাল মানে কি এই মাথা ওই মাথা একই সমান তালে চলবে। যেমন AB আর DC কিন্তু এখানে সমান্তরাল মানে সোজাসুজি রয়েছে, কোনো মাথা উঁচু নিচু নেই, যে এক মাথা কখনো আরেক মাথা থেকে দূরে চলে যাচ্ছে না, একই লাইনে চলছে, এটাকে বলা হয় সমান্তরাল। তো এরকম যদি হয়ে থাকে চতুর্ভুজের, যে কোনো চতুর্ভুজের দুইটা বাহু যদি সমান্তরাল থাকে তবে তাকে ট্রাপিজিয়াম বলা যায়। যেমন চিত্রে দেখা যাচ্ছে ABCD, এখানে AB সমান্তরাল CD, অর্থাৎ AB ≠ CD। আবার আরেকটি প্রশ্ন থাকবে যে AB সমান্তরাল হলেই হবে, এখন ছোট বড় হোক সেটা সমস্যা নেই, কিন্তু সমান্তরাল হতে হবে, তবে সেটা ট্রাপিজিয়াম। এবারে ও নম্বরে যেটা কি? যে হচ্ছে বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশে বৃত্তটির একটি যে বলা হয়। তো এটা আরেকটু আমরা তো যেটা আমরা একটু ক্লিয়ার করে বুঝে নেব। যখন এখানে চিত্র রয়েছে, চিত্রে BC এটাও যে এবং AD এটাও কিন্তু যে। তো বলা হয়েছে যে বৃত্তের বৃহত্তম যেই হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ কেন্দ্রগামী যেটা সেটাই হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখানে AD হচ্ছে ব্যাস, আবার ও নিজেও যে বৃহত্তম যে, আর BCও যে, আবার AO এটা হচ্ছে ব্যাসার্ধ যেহেতু ব্যাসের অর্ধেক, অর্থাৎ ও কেন্দ্রবিষ্ট ABCD বৃত্তের BC হলো যে, AD হচ্ছে ব্যাস এবং AO = OD = ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। 15 নাম্বার প্রশ্ন। এবার আমরা কিছু প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান অংশ থেকে, যে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো জাতিসংঘ 1945 সালে 24শে আগস্ট পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? তো মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর এই দুটি জেলাকে পদ্মা সেতু সংযোগ করেছে। সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা, এর ভৌগোলিক নাম। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। পক প্রণালী কোথায় অবস্থিত? পক প্রণালী ভারত শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত, অর্থাৎ এটি মনে রাখতে হলে আপনাকে মনে রাখতে হবে যে ভারত শ্রীলঙ্কাকে পোক দিল, এই বাক্যটি দ্বারা আমরা এটা খুব স্পষ্টভাবে মনে রাখতে পারি। পরের প্রশ্ন, কোন দেশকে হর্ন অব আফ্রিকা বলা হয়? ইথিওপিয়াকে হর্ন অব আফ্রিকা বলা হয়। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিট। SDG এর পূর্ণরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর এবং শেষ শত্রুমুক্ত জেলা হচ্ছে নাটোর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্ভুক্ত? ভারতের। চিলির রাজধানীর নাম সান্টিয়াগো। কোন দেশের মানচিত্র লেডিস হিল নামে পরিচিত? ইতালি। ঘরে বাইরে উপন্যাসটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্ক এর পূর্ণরূপ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।